ইসলামের ফুল নবীজি মার বেহেস্তে ছিলেন নবী একেন গাছের ডালেতে ইসলামের ফুল নবীজি মার বেহেস্তে ছিলেন নবী একেন গাছের ডালেতে ফুল খুঁজিতে গেলেন আমার জিব্রাইল পাক রব্বানে হুকুম জারি পায়াসে ময়ূর পাখি হইয়া জিব্রাইল উইরা যায় নবীজির ফুল আনবে সে তো নবীজির ফুল আনবে সে তো দুনিয়া খোদা পাক এক দিবসে বলেছে হে জিব্রাইল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফুল রূপে আছে বেহেস্তের মাঝে সে বেহেস্তের মাঝে ফুল হয়ে আছে ওই ফুলটা আমার দরবারে নিয়ে চলে আসো তাই জিব্রাইল আল্লাহর হুকুম পেয়ে সে ফেরেশতার রূপ বদলিয়ে ময়ূর পাখি রূপ ধারণ করে চলে যাচ্ছে হলুদ বেহেস্তে ফুল আনার জন্য কয়েক শত বছর চলে গেছে ভুল করে অন্য বেহেস্তে চলে গেছে আল্লাহ পাক আবার বলেছে হে জিব্রাইল তুমি ভুল হয়ে গেছে তুমি দোয়া পাঠ করো আবার তুমি সেই হলুদ বেহেস্ত পেয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেস্ত দোয়া পাঠ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেস্ত সম্মুখেই দেখতে পেয়েছে জিব্রাইল খেয়াল করে দেখে দরজা বন্ধ এখন বলেছে বেহেস্তেরি দরজা বন্ধ কেমনে যান রে যেমন ফেরেস্তা হইলেন তাহার দারোয়ান বেহেস্তেরি দরজা বন্ধ কেমনে যান রে যেমন ফেরেস্তা হইলেন তাহার দারোয়ান খোদাবান দরজা বন্ধ আমি কেমন করে যাব যাক আমার তোমার মুখে শোনা আছে শাহাদত কালমা পাঠ করলে বেহেস্তের দরজা খুলে যাবে হ্যাঁ ভাই শ্রোতা ভাই বোনেরা আপনাদের ভাগ্যে যদি কাহারও বেহেস্ত জোটে কিন্তু শাহাদত কালমা যদি না কাহারও জানা থাকে বেহেস্ত পালেও দরজা কিন্তু খুলবে না এই কালমার অবশ্যই সববারই প্রয়োজন তাই যখনই কালমা পাঠ করেছে দরজা খুলে গেছে খেয়াল করে দেখে রেজাউন ফেরেস্তা বসে আছে রেজাউন ফেরেস্তা জিব্রাইলকে দেখে বলছে ভাই জিব্রাইল তুমি কেন এই বেহেস্তের মধ্যে ঢুকেছ জিব্রাইল বলেছে রেজাউন ভাই আল্লাহ আমাকে হুকুম করেছে এই মুহূর্তে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে রেজাউন ফেরেস্তা বলেছে হ্যাঁ জিব্রাইল ভাই তুমি আল্লাহর বাক্য নিয়ে এসেছো অর্ডার নিয়ে এসেছো কিন্তু আল্লাহ আমাকে অর্ডার করে রেখেছে আমার বিনা হুকুমি কাউকে যেন এই বেহেস্তের মধ্যে প্রবেশ না করাও যেহেতু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল আছে এই বেহেস্তে আমি তোমাকে কিছুতেই যেতে দিব না সেই একিন দরবতের গাছের কাছে জিব্রাইল বলেছে আরে যার আল্লাহর দোহাই দিচ্ছ সে আল্লাহই তো আমাকে পাঠিয়েছে আমি যাবই ভাই আমি যেতে দিব না জিব্রাইল বলে আমি যাব এদিকে রেজাউন আর জিব্রাইল তাদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল কঠিন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে তিন রাত তিন দিন যুদ্ধ চূড়ান্ত হারে চলছে কিন্তু ময়ূর বেশ ধারণ জিব্রাইলের রেজাউন ফেরেস্তা সর্পমূর্তি ধারণ করে আছে বেহেস্তের দরজাতে এখন সাপ আর ময়ূরের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে চূড়ান্ত হারে ময়ূরের ঠোঁটের আঘাতে সর্প কাতরাচ্ছে এখন সাপ যখনই ছোবল মেরেছে ময়ূরের পাখাতে ময়ূরের জিব্রাইলের পাখার পাঁচটা ফয়ের খুলে পড়েছে পাঁচটা ফয়ের আজও পৃথিবীতে আছে পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাকের গায়ে লেগে দিয়েছিল সেই পাঁচটা ফয়ের কারণ জিব্রাইলের যে এত সুন্দর ফয়ের কোথায় রাখবে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী আসবে সেখানে যে বরাক আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাকে গায়ে লেগে দিয়েছিল সেই পাঁচটা ফয়ের দেখা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ শেষ পর্যন্ত পরাজয় হয়ে গেল রেজাউন সর্প এখন জিব্রাইল আস্তে আস্তে বেহেস্তের মধ্যে প্রবেশ করে দেখে
একিন দরবতের গাছ, গাছের গোড়া, 30 পারা কোরআন দিয়ে হরফ দিয়ে লেখা, কি করে সে গাছের গোড়াতে খুঁজে যাবে? গাছের গোড়া আছে বান্ধা হরফে, 30 পারা কোরআন ছিল সাজিয়ে, গাছের গোড়া আছে বান্ধা হরফে, 30 পারা কোরআন আছে সাজিয়ে, চার রঙের ফুল ফুটেছে ডালেতে, কোন ফুলেতে নবী আছেন বসিয়ে, গাছের গোড়া বান্ধা আছে হরফে, 30 পারা কোরআন আছে সাজিয়ে, কেমন যাইবে গাছের গোড়ায় জিব্রাইল, নবীজির ফুল ধরবে শোয়ে তো কি মতে, একদিন দরবতে চার রঙের ফুল ফুটেছে, কোন ফুলেতে নবী আছেন বসিয়ে, একদিন দরবতের গাছ, কিন্তু দরবতের গাছের নিচ দিয়ে তরাতে আছে 30 পারা কোরআনের হরফ। এখন জিব্রাইল বলছে, খোদাবান আমি কেমন করে যাব সেই 30 পারা কোরআনের হরফ, আমি কেমন করে গাছে উঠব? যদি খুঁজে যায় তাহলে 30 পারা কোরআন খুঁজে যাওয়া হবে, যদি উড়ে যায় তবুও ডেয়ে যেতে হবে। আমি কেমন করে যাব, আমি কেমন করে যাব? এমনটা আমি ফুলের গাছ থেকে এমন একটি শব্দ হলো, পশু পাখি যদি থাকতো কানের তালা ফেটে যেত। জিব্রাইল দুহাত তুলে খোদার কাছে বলছে, খোদাবান আমি কি অন্যায় করলাম তার জন্য এত বড় শব্দ? জিন পরি ইনসান যদি পশু পাখি কেউ থাকতো কানের তালা ফেটে যেত। জিব্রাইলের কথা শুনে আল্লাহ পাক বলছে, হে জিব্রাইল তোমার ভুল হয়েছে, তাই বেহেস্তের মধ্যে থেকে এমন আওয়াজ হয়েছে, হুজুর পাক প্রভু আমি কি ভুল করলাম তার জন্য এত বড় শব্দ? হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে গিয়েছো, কিন্তু নবীর ফুল দেখার মুহূর্তেই তাকে কিন্তু সালাম দেওয়া লাগতো, তার জন্যই ভুল করার জন্য এত বড় শব্দ হয়েছে, তোমাকে সাজা দিল। এখন বলছি, খোদাবান আমার তো ভুল সংশোধন, কিন্তু আমি কেমন করে গাছের ডালে উঠব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুলটা আমি কেমন করে নেব? তখন খোদা তালা বলছে, হে জিব্রাইল তুমি এই মুহূর্তেই তুমি কালমা পাঠ করো, তাহলে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল তোমার হাতে উঠে যা আসবে। পাঠ করার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল জিব্রাইলের হাতে এসে গেছে। জিব্রাইল চিন্তা করছে, এই ফুলটা আমি কোথায় রাখবো? যাক এই ফুল আমি রাখবো আমার মাথার পাগড়ির ভিতরে। ফুলটি রাখিলেন মাথার পাগড়ির ভিতরে, পথে যাহাইতে ফেরেশতার দেখা পাইল সে, বাহির হলো বেহেশতে থেকে জিব্রাইল, পথে যাহাইতে ফেরেশতার দেখা পাইল সে, ফুলটি রাখিলে মাথার পাগড়ির ভিতরে, পথে যাহাইতে ফেরেশতার দেখা পাইল সে, পথে যাইতে ফেরেশতার দেখা পাইল সে। জিব্রাইল বেহেশত থেকে বাহির হয়ে আস্তে আস্তে রওনা হয়ে গেছে। এমন টাইমে তিনটা ফেরেশতা তারা এসে বলেছে, ভাই জিব্রাইল তোমার মাথার পাগড়ির ভিতর থেকে সুঘ্রাণ এসেছে, কত সুন্দর গন্ধ আসে, ভাই তোমার মাথার পাগড়িতে কি আছে? আমার মাথার পাগড়ির ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল আছে। ভাই জিব্রাইল তাহলে আমাদের তিনটা ফেরেশতার হাতে দাও, আমরা নাকে একটু শুঙ্গিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ দর্শন করব আমরা। এমন টাইমে জিব্রাইল বলছে, হে ফেরেশতাগণ খোদা তালার কোনো আদেশ নাই যে আল্লাহর দরবার ছাড়া কাহারও হাতে দেওয়া বা কাহারও নাকে ধরা আমি দিতে পারবো না। ফেরেশতারা বলেছে, জিব্রাইল ভাই আমি অনুরোধ করে বলছি ভাই,
আমি শুনেছি আল্লাহ পাক নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে পাঠাবেন। তাহলে জিব্রাইল ভাই ওই ফুলটা দাও, আমরা একটু হাতে নিয়ে চুমো দেব। এমনটা আমি জিব্রাইল বলেছে, তোমরা এখানে যদি চেয়ে চেয়ে মরে যাও তবু ভালো, কিন্তু আমি ফুল তোমাদের হাতে দিব না। এমনটা আমি তিনটা ফেরেশতা বলেছে, ভাই আমাদের জীবন থাকা শর্তে তোমার সঙ্গে লড়াই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল আমরা নিয়ে ফুলকে চুমা দিবই। জিব্রাইল বলেছে, আমি আল্লাহর জিব্রাইল, আমার বহু শক্তি আছে, আমার হাতের করতালে পৃথিবী সাতবার করে করতাল ভাবে বাজে, আর তোমরা আমার সঙ্গে লড়াই করবে, যতই লড়াই করো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল তোমাদের হাতে দিব না। এদিকে তিনটা ফেরেশতা আর জিব্রাইল লড়াই হচ্ছে। তিন দিন লড়াইও করে জিব্রাইল, নবীজির ফুল হারা হইল এখনে, পাথর পাগড়ি ছিল নবীজির মহব্বতের ফুল, গায়েব হইয়া উইরা গেল এখনে, ফুল পরিল মিনার মাঠের ময়দানে, তিন রাত তিন দিন যুদ্ধ করে জিব্রাইল, নবীজির ফুল গায়েব হল এখনে, হারা হইল জিব্রাইল তখনে। তিন রাত তিন দিন ধরে যুদ্ধ করেছে, কিন্তু নবীজির ফুল মাতার ভিতর থেকে, মাতার পাগড়ির ভিতর থেকে গায়েব হয়ে মিনার মাঠে পড়ে গেছে। এদিকে তিন রাত তিন দিন লড়াই করার পর জিব্রাইলের সঙ্গে আর তিনটি ফেরেশতা পারেনি। জিব্রাইল চিন্তা করেছে, আমার মাথার পাগড়ির ভিতরেই ফুল আছে, চলে গেছে আল্লাহর আরশে, যে বলছে, হে প্রভু আমি তোমার আদেশ পালন করেছি, আমি ফুল তোমার দরবারে নিয়ে আসছি। এদিকে বলেছে, বেশ ফুল যদি থাকে তাহলে পাগড়িটা খোলো। পাগড়ি খুলে দেখে পাগড়ির ভিতরে ফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। এদিকে খুঁজে আর নেই, জিব্রাইল কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে, প্রভুর কাছে হাত তুলে বলেছে, এই ছিল কপালের লিখায় আমার, নবীজির ফুল কোথায় গেল হারায়া, এই ছিল কপালের লিখায় আমার, নবীজির ফুল কোথায় গেল ফরিয়াদ করে জিব্রাইল, কোথায় পাব নবীজির ফুল জান বলে, কোথায় পাব নবীজির ফুল জান বলে। হে প্রভু আমি যে পাগল হয়ে গেলাম, কোথায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল হারালাম, এই মুহূর্তে আমাকে বলো, আমার জীবন থাকার শর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল উদ্ধার করে তোমার আরশে আমি নিয়ে চলে আসবো। এদিকে খোদা পাক বলেছে, হে জিব্রাইল যখন তুমি যুদ্ধ করেছিলে সেই টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল গায়েব হয়ে পড়েছে মিনার মাঠে, যে দেখো ছয় বছরের নাবালিকা ছোট্ট মেয়ে ফুল নিয়ে খেলা করেছে, তাকে তুমি অনুরোধ করে ফুলটা নিয়ে চলে আসো। এদিকে জিব্রাইল ফেরেশতার রূপ বদলিয়ে সাধারণ একটা ফকির বেশ ধারণ করে মিনার মাঠে যেয়ে দেখে ছোট্ট নাবালিকা ছয় বছরের মেয়ে ফুলটা পেয়ে আনন্দে দুলেছে, তার কাছে যে বলেছে, শোনো শোনো মায়া মেনা তোমার কাছে ভিক্ষা চাই, নবীজির ফুল তোমার হাতে দয়া কইরা দেন আমায়, শোনো শোনো মায়া মেনা তোমার কাছে ভিক্ষা চাই, নবীজি ফুল তোমার হাতে দয়া কইরা ভিক্ষা দেন। এমন টাইমে ছয় বছরের নাবালিকা মেয়ে বলছে, বাবা ফকির কি ভিক্ষা নেবে, আমার কাছে তো টাকা নেই, বাড়িতে যে চাল এনে দেই। না মাগো, তোমার হাতে যে ফুল আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা ফুল, এই ফুল আমি তোমার হাত থেকে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুলের কথা শুনেই ছোট্ট বাচ্চা মেয়ে নাবালিকা এখন বলছে,
বাবা ফকির, তুমি যতই বলো এ ফুল আর দিব না, যেহেতু নবীকরণ সাল্লামের ফুল, এটা আমি কোথায় রাখবো, মাথায় রাখবো না কোথায় রাখবো, আমি এ ফুল দেবো না, এ ফুল তোমাকে কখনো দেবো না। এদিকে জিব্রাইল বলছে, মাগো মা দাও মাগো, এ ফুল সাধারণ ফুল নয়, এ খেলার ফুল নয়, নবীকরণ সাল্লামের শেষ ফুল, তুমি আমাকে দাও, আল্লাহর আরশ মহল্লায় আমি নিয়ে যাব। এদিকে ছয় বছরের নাবালিকা মেয়ে আমিনা চিন্তা করছে, এখন যা চাইবো তাই পাবো। বলেছে, হে বাবা ফকির, আমি তোমাকে ফুল দিতে পারি, তবে আমাকে তুমি কি দিবে? হ্যাঁ মাগো, আমি এমন জিনিস দিব, পৃথিবীতে এমন কোনো মেয়ে পায়নি, সেই ফুল সেই উপহার তোমাকে আমি দিব। তাহলে আগে দাও, তারপর তোমাকে ফুল দিব। এদিক বলেছে, মাথায় হাত রাখিয়া জিব্রাইল বলিলে, নবীজির মা হইবে তুমি শেষ বেলায়, মাথায় হাত রাখিয়া জিব্রাইল বলিলে, নবীজির মা হইবে তুমি দুনিয়ায়, মায়া মেনা এত ভাগ্যমান দুনিয়ায়, নবীজির ফুল পাইয়া কত চুমো দেয়, মাথা রাখে খোপায় গুঁজে জননী, বুকে ধরে আদর করে মা জননী, কেঁদে কেঁদে মায়ামিনা বলিল, নবীজির মা হইতে পারি যেন গো, নবীজির মা হইতে পারি যেন গো। বাবা জিব্রাইল, তুমি আমাকে দোয়া দিলে, এ দোয়া তো সত্যই হবে, আমি তো নবীকরণ সাল্লামের মা হতে পারবো তো? হ্যাঁ মাগো, তোমাকে আমি দোয়া দিলাম, পৃথিবীর মধ্যে তুমিই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল তোমার হাতে পৌঁছেছে, তার জন্য আমি তোমাকে দোয়া দিলাম, শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তুমিই একমাত্র হবে, যতই আমিনা নামের মেয়ে থাক তারা কেউই পাবে না, একমাত্র তুমিই পাবে। ফুলটা দিয়েছে জিব্রাইল, ফুল নিয়ে আর আল্লাহর আরশ মহল্লায় যাচ্ছে, কিন্তু মা আমিনা তৎক্ষণাৎ আল্লাহর দরবারে হাত তুলে বলছে, হে মাবুদ, জিব্রাইল দোয়া যেন কবুল হয়, নবীজির মা হইতে যেন পারিব, নবীজির মা হইতে পারবো দুনিয়ায়, জিব্রাইলের দোয়া যেন কবুল হয়, নবীজির মা হইতে যেন পারি, নবীজির মা হইতে যেন পারি। আল্লাহ তখনই হুকুম করল সেই কলমকে, হে কলম, আরশ মহল্লায় লিখে রাখো, ছয় বছরের নাবালিকা প্রথম ইসলাম গ্রহণ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করে সে ইসলাম গ্রহণ করলো আর নবীর মা হতে চাইল, হে কলম লিখে রাখো, পৃথিবীর মধ্যে যতই মেয়ে থাক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা একমাত্র, মা ছোট্ট বাচ্চা মেয়ে নাবালিকায় একমাত্র হবে, তাছাড়া কেউই কোনো মেয়েই হবে না। এদিকে জিব্রাইল ফুল নিয়ে চলে গেছে আল্লাহর দরবারে, রপরপ নামের তক্তায় ফুলটা রেখে 170,000 ফেরেশতা গুণেরা ফুলকে সেজদা করেছে, আদর সম্মান করেছে, সেখান থেকে ফুল আবার গায়েব হয়ে পড়েছে মাসমাই না সাগরে। ফুল পড়িল মাসমাই না সাগরে, আল্লাহর নীলা কে বুঝিতে পারে, ফুল পড়িল মাসমাই না সাগরে, আল্লাহর নীলা কে বুঝিতে পারে, ভেসে ভেসে যাচ্ছে নবীজির ফুলটি, কত গন্ধ সাগর থেকে ঝরছি, কত গন্ধ সাগর থেকে ঝরছে,
নবীজির ফুল মাসমাইনা সাগরে পড়েছে, মাসমাইনা সাগরের পানি আতর বরাবর গন্ধ হয়ে গেছে, যার ছে আর সুঘ্রাণ হয় না সেই সুঘ্রাণ হয়ে গেছে মাসমাইনা সাগরের পানিগুলি, সমস্ত পানি একবার আতর হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুলের গন্ধে। এখন আবদুল্লাহ আর আবু তালেব এরা দুজনে যাচ্ছে, সেই আবদুল্লাহ যাচ্ছে সেই নদীর ধার দিয়ে ফুপুর বাড়ি বেড়াতে। আবদুল্লাহ বলছে, যাক এই খেজুর গাছে একটু ঘুম পাড়ি। সাগরের উপরেই ছিল খেজুর গাছ, খেজুর গাছের তলায় আবদুল্লাহ ঘুম পাড়েছে। এমন টাইমই আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে আবদুল্লাহকে। ওঠো ওঠো ছোট ছেলে আবদুল্লাহ, নবীজির ফুল যাচ্ছে ভাই সাদরিয়ায়, নবীজির ফুল যাচ্ছে ভেসে দরিয়ায়, ওঠো ওঠো ছোট ছেলে যাচ্ছে ভেসে দরিয়ায়। স্বপ্ন দেখে আবদুল্লাহ তোই উঠিয়ে মাসমাইনা দরিয়ায় গেলেন দৌড়ায়ে, মাসমাইনাতে গেলেন তখন দৌড়ায়ে। স্বপ্ন দেখে আবদুল্লাহ দৌড়ে চলে গেছে মাসমাইনা সাগরে, যে দেখে সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল ভেসে যাচ্ছে। এদিকে আবদুল্লাহ এখন বলেছে, যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল আজ প্রথমে আমার চোখে সম্মুখে, যাক আমি নাকি ঘ্যান নেব। ফুলটি ধরে যখনই নাকি ঘ্যান নিয়েছে, আবদুল্লাহর দেহটা কালা ছিল, একবারে আয়না বরাবর হয়ে গেছে, নূর বিজলকি ছুটিচ্ছে তার সারা অঙ্গে। তার রূপ চেহারা দেখার জন্য হাজার হাজার নারীরা, হাজার হাজার পুরুষেরা ছুটে আসিছে, যে মাঠের মধ্যে একটি আবদুল্লাহ, সে কালা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল দর্শনী সে নূরের মতো চেহারা হয়ে গেছে, শরীরটা আয়নাবর বরাবর হয়ে গেছে। হাজার হাজার নারীরা পাগল হয়ে গেছে তার চেহারা দেখে। কেউ বলছে, আমি যদি তার সঙ্গে বিয়ে হতে পারি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে পারব। হাজার হাজার ছিল নারী জাতিরা, পাগল হইলেন আবদুল্লারে দেখিয়া, পাগল হইলেন আবদুল্লারে দেখিয়া, হাজার হাজার নারী ছিল আরবে, পাগল হইল আবদুল্লারে দেখিয়ে, পাগল হইল নবীর মা হবে বলিয়ে। এখন সে কোরআন পাকে আছে যে আমিনা নামের মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হবে, তাই অনেক আমিনা নামের মেয়েরা চিন্তা করলো যে আমার নামও তো আমিনা, ও বলে আমার নামও তো আমিনা, আরেকজন বলে আমার নামও তো আমিনা, আমি যদি বিয়ে হতে পারি তাহলে অবশ্যই আমার পেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেবে, আমি মা গৌরবতা লাভ করব। এদিকে হাজার হাজার মেয়েরা উন্মাদ হয়ে গেছে, তার মধ্যে তিনটা পুরুষও পাগল হয়ে গেছে তার চেহারা দেখে। কেন যে পাগল হয়েছে তা গোপন তত্ত্ব আছে। যাই হোক, এদিকে এখন হিন্দুর রাজ্য ছিল, এখন ব্রাহ্মণেরা সবাই বলেছে, যা ওই মুহূর্তে তাকে কাতল করো, নইলে এর পেরাশিনী এর দেহের মাঝে দিয়েই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়ে ইসলাম প্রচার করবে, আমাদের মূর্তি পূজা আর রাখবে না, এই মুহূর্তেই তাকে হত্যা করো। তাই বরহান নামে, বরাক নামের একটি যোদ্ধার শক্তিশালী তরবারি নিয়ে চলে আসে মাঠের ভিতর, এসে কেবল মাথাতে মারবে, এমন টাইমে আল্লাহ বলছে, হে জিব্রাইল, যাও এই মুহূর্তেই তরবারির মাথা ধরো, যাহাতে আবদুল্লাহর মাথাতে তরবারি না বসে। আল্লাহর কুদরতে তরবারি বন্ধ হয়েছে রে, হাজার মানুষ তাই দেখিল ও মাঠেতে, আজব কারবার দেখে লোকজনে বলিল,
দরবারি বন্ধ হইছে দেখো উপরে মারিতে না পারিল দেখো আব্দুল্লাহ এমন ভাবে তরবারি আটকে গেছে উপরেও ওঠে না আর নিচেও নামে না এখন আল্লাহ পাক বলছে এই মুহূর্তে তাকে জিব্রাইল এই মুহূর্তে তাকে অন্য স্তরে পাঠিয়ে দাও এখন প্রাণ রক্ষার জন্য চলে গেছে সে ওই যে ছোট্ট বাত মেয়ে আমিনা তারই ঘরে চলে গেছে যে বলছে আগো মেয়ে ছেলে আমাকে একটু জায়গা দাও নইলে তো আমার প্রাণ থাকে না আমাকে কাফেরেরা এসে হামলা করেছে এদিকে এস যে মা আমিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছিল সেই মা আমিনার ঘরে সে আবদুল্লাহ পৌঁছে গেছে এমন টাইম বলছে আবদুল্লাহ আমি তোমাকে জায়গা দিতে পারি তবে তুমি আমার কাছে অঙ্গীকার করতে হবে কি অঙ্গীকার তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে জায়গা দিব এদিকে আবদুল্লাহ বলছে কথা দিলাম করব বিয়া তোমাকে নবীজির মা হইবে তুমি ভবেতে নবীজির মা হইবে তুমি ভবেতে কথা দিলাম তোমায় আমি শাদিতে নবীজির মা হইবে তুমি এবারে নবীজির মা হইবে তুমি আখেরে এদিকে খুশিতে আনন্দতে মেতে গেছে মা আমিনা বলছে হায় খোদা তুমি আমার কপালে মনে হয় ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেবে তার জন্য শুনেছি আবদুল্লাহর পেরেশানি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেবে আমার তো স্বামী হয়ে গেল আর জিব্রাইল তো আমাকে দোয়া দিয়েছে আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে পারবো এদিকে আনন্দের মাঝে তাদের বিয়ে হয়ে যাচ্ছে এই যে মাহায়ামে নারী হইল যে বিয়া দেখেন বাহাবা আবদুল্লাহ আর সাথে যে এই যে মায়ামে নারী হইল যে বিয়া দেখেন বাহাবা আবদুল্লাহর সাথে যে এই যে ছয় মাস বয়সে আবদুল্লাহ ব্যবসায় গিয়ে মারা গেলেন দেখো দুনিয়াতে এই মা ছয় মাস পেটে রেখে দয়ার ওই আবদুল্লাহ গেলেন যে মরিয়ারে এই যে পেটে রাখিয়া দয়ারি আবদুল্লাহ গেলেন যে মরিয়া যে এই যে বাবা হারা হয় দয়ার নবীজি পেটে থাকিয়া কান্দে যে এই যে পেটে থাকিয়া দয়ার নবীজি পেটে চোখ এই যে ছয় মাস বয়সে পেটে রাখিয়া বাবা গেলেন যে মরিয়া যে এই যে ছয় মাস বয়সে পেটে রাখিয়া বাবা গেলেন যে মরিয়া রে এখন আবদুল্লাহ ব্যবসা করতে যে সে মারা গেল মামেনার পেটে ছয় মাস গর্ভবতী হয়ে আছে মামেনা খবর পেয়ে চোখের জলে বুক ভাসাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট থেকে যে বাবার জানাজা করে আবার এসে পেটে অবস্থান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বাবার জন্য দোয়া পাঠ করেছে পেটে থেকে করুক এখন দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেছে এখন রাতে বলেছে হে প্রভু আমার সময় জন্ম দিলে রাত আমার সৌভাগ্য হবে দিনই বলেছে আমার সময় যদি জন্ম দাও আমি দিন সৌভাগ্য হব এখন দুজনের ঠেলা ঠেলে লেগেছে রাতে কান্দে আমার সময় জন্ম দে দিনই কান্দে আমার সময় জন্ম দেন রাতে কান্দে আমার সময় জন্ম দে দিনই কান্দে আমার সময় জন্ম দে দোজাহানে বাদশাহ আসবে দুনিয়ায়
রাতে দিহিনে কাঁচে দেখো হাত তুলে রাতে দিহিনি কাঁচে দেখো আল্লাহকে রাতে বলছে প্রভু আমার সময় জন্মদিন দিনি বলছে আমার সময় জন্মদিন কিন্তু আল্লাহ সবারই মন ঠিক রাখবে এমন সময় জন্ম দিল দেখেন কেমন সময় জন্ম দিল এরবিউল আওয়ালে নবী সোমবারে জন্ম নিলেন সবে সাদেক ভোরেতে জন্ম নিলেন সবে সাদেক ভোরেতে না রাত্রি হয় না দিন হয় মাঝেতে জন্ম দিলেন মায়া মেনার পেট থেকে মায়া মেনা বুকে ধরে দুগ্ধ দেন নবীজি মোর হেসে হেসে দুগ্ধ খান নবীজি মোর হেসে হেসে দুগ্ধ খান মায়া মেনা বুকে ধরে দুগ্ধ দেন নবীজি মোর হেসে হেসে দুগ্ধ খান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সঙ্গে সঙ্গে মরা গাছে ফুল ফুটে গেছে মানুষের মনে হৃদয়ে সুখ এসে গেছে পশু পাখির ডাক ফুটে গেছে বৃক্ষের পাতাগুলি তাজা হয়ে গেছে পশু পাখি সবাই আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করেছে পৃথিবীতে সবাই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে পানিরা দেখো উজান ধারায় খোদার কাছে বলছে এখন আরবের প্রথা ছিল যদি কোনো শিশু জন্ম নেয় কোনো ধাইমারা এসে নিয়ে যে মানুষ করে তাই অনেক ধাইমারা এসে ধনী লোকের সন্তানকে নিয়ে গেল কিন্তু গরিব বলে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছে না তাই মা হালিমা তার উট ছিল ন্যাংরা সেই উটটা ব্যাধিগ্রস্ত উট আস্তে আস্তে পাশ পড়ে গেছে সমস্ত সন্তান যারা জন্মেছিল তাদের ধনী লোকেরা নিয়ে চলে গেছে মানুষ করতে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের সন্তান তাই কেউ নিয়ে যায়নি মা আমেনা যে বলেছে বোনটি তোমার এই সন্তান যদি আমাকে দিতেন তাহলে আমি মানুষ করতাম মা আমেনা বলেছে বোনটিকু সব ধনীর সন্তান ধনীরা নিয়ে গেল আমি গরিব আমার সন্তান কেউই নিয়ে যাচ্ছে না কেউ লালিত পালিত করতে যাচ্ছে না এখন মা হালিমা বলেছে আমার হাতে দেন গো সুপিয়ে তুমি বড় করব দুগ্ধ দিয়ে আমি আমার হাতে দাও না সুপে তুমি বড় করব দুগ্ধ দিয়ে আমি মাহালি মা কোলে ধরল নবীজি উঠের পিষ্টে উঠল হালিমা তখনে বেধি গোরস্ত ছিল উঠি তখনে ন্যাংরা পাউটি ভালো হইল কুদরতে তেজি হইল হালিমার উঠি তখনে সোহার দিয়ে যাচ্ছে উঠত চলিয়ে যারা আগে সন্তান নিয়ে যারা যারা উঠ গিয়েছে তাদেরকে ফেল করে চলে গেল এখন সবাই বলছে আরে মা হালিমার তো উঠত ন্যাংরা ছিল আর বেদিগ্রস্ত সে ভালো হলো কেমন করে মনে হয় যে সন্তানকে নিয়ে যাচ্ছে সেই সন্তান মনে হয় কোনো আল্লাহর অলি হতে পারে বা আল্লাহর কোনো হাবিব হতে পারে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে তাই সবার মনে ত্রুটি এসে গেছে এখন মা হালিমা আস্তে আস্তে বাড়িতে নিয়ে যে তাকে লালিত পালিত করেছে ছয় বছর বয়স হয়ে গেছে এমন টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মাগো আমার নিজের মাকে একটু দেখব জন্মের পর দেখেছি তারপর আর দেখিনি
আমি একটু যে দেখে আসি। যা বাবা, আজই যাবে, আবার আজই চলে আসবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে মা মেনা নিজের মায়ের কাছে। এসে বলছে, মা গো মা। মা ডাক শুনে মা মেনার তাপিত প্রাণ শীতল হয়ে গেছে। এমন টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মা গো মা, আমার আব্বা কোথায়? বাবা, তোমার আব্বা যেথায় আছে চলো দেখা দিচ্ছি। খেজুর গাছে তলাতে কবর দিয়েছিল ওর বাবাকে, সেখানে নিয়ে যা। বলছে, বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন পেটে 6 মাস বয়স ছিলে তখনই তোমার বাবা এখানে মারা গেছে। মারার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে জল এসে গেছে, পানি এসে গেছে। এমন টাইমে বলছে, মা গো মা, পিতাহারা এতিম হয়ে গেলাম যে। এমন টাইমে বলছে, মা গো মা, আমার শরীরটা ক্লান্ত লাগেছে, তুমি তোমার কোলে মাথা দিয়ে আমি একটু ঘুম পারব। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে মাথা দিয়ে খেজুর গাছের তলায় ঘুম পাড়েছে। ঘুমুত থেকে উঠে দেখে ওর মা দেহের পাখি উড়ে গেছে, সে মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেল। মায়েকে ডাক দিয়ে দেখে আর মা কথা বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হায় খোদাবান, 6 মাস বয়সে পেটে রেখে বাবা মারা গেল, আর 6 বছর বয়সে আমার মাও চলে গেল, আমি যে এতিম হয়ে গেলাম। দোজাহানে বাদশায়া আমার নবীজি এতিম হয়ে আছেন দেখেন তখন, এতিম হয়ে আছেন দেখেন তখন, দোজাহানে বাদশায়া আমার নবীজি দেখেন তখন, মাতা পিতা নাই কো তাহার দুনিয়ায়, কে বা করবে লালন পালন তাহাই, কে বা করবে লালন পালন তাহাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খোদাবান, আর এখন আমি কি করব? আমার মা যে চলে গেল, আমার মা হালিমা 6 বছর পর্যন্ত ডেট ছিল, সেও তো শেষ পালন শেষ হয়ে গেছে, এখন কোথায় আমি অবস্থান করব? আর কে আমাকে ভালোবাসবে? যাক, আমি পরের বাড়ি চাকরি লাগব। সেই দেশের মধ্যে ছিল, আরবের দেশের মধ্যে ছিল খদিজা, অনেক ধনী মেয়ে, তার বাড়িতে যে চাকরি নিল। খাদিজা বিবি মহলে গেল চাকরিতে, দোজাহানের বাদশা করবে চাকরি যে, দোজাহানের বাদশা করবেন চাকরি, ছাগল ভেড়া লইয়া নবীছি মাঠে যা, সূর্যের তাপে রোদ লাগিয়া কষ্ট পান, সূর্যের তাপে রোদ লাগিয়া কষ্ট পান, দোজাহানে বাদশাহায়া আমার নবীজি ছাগল ভেড়া রাখার হইলেন মাঠে, ছাগল ভেড়ার মা রাখাল হইলেন মাঠেতে, আরবেতে মরুভূমি ছিল, সূর্যের তাপে রোদ লাগিত, কোথায় থেকে মেঘাশিয়া নবীজি মাথার উপর ছায়া ধরে থাকিতেন, মাথার উপর ছায়া ধরে থাকিতেন, তাই দেখিয়া খাদিজা হাবিবি বলিলেন, আমি তোমায় শাদি করব দুনিয়ায়, না চিনিয়া রাখাল করছি তোমাকে,
माफ करे दान दयार नबी आमाके माफ करे दान दयार नबी आमाके। মাঠে যখন ছাগল ভেড়া চালাতে যেতেন যেতেন কোথায় থেকে মেঘ এসে তার মাথার উপর ছায়া ধরত। খাদিজা বিবি ছাদের উপর বসে থেকে খেয়াল করে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর কতকগুলি মেঘ এসে ছায়া ধরেছে। তখনই বুঝতে পারল এ সাধারণ মানুষ নয়, সে আল্লাহর প্রেরিত হাবিব দোস্ত, আমি একে স্বামী বলে স্বীকার করব। তৎক্ষণাৎ যে বলল আল্লাহর হাবিব আমি তোমাকে স্বামী বলবো, এমন টাইম বললো এ কি করে হয়, তোমার বয়স অনেক আর আমার বয়স মাত্র 24 বছর বয়স, কেমন করে তোমাকে আমি বিয়ে করব, তোমার বয়স 40 বছর আর আমার বয়স মাত্র 24 বছর 25 বছর, কি করে আমি বিয়ে তোমাকে করব। এমন টাইম বললো প্রভু হুজুর পাক আমাকে তুমি দাসী রূপে রাখো, আমি যেন তোমার খেদমত করে পরপারে আমি যেন উদ্ধার হতে পারি। তখনই বললো হ্যাঁ তোমাকে আমি শাদী করতে পারি, তোমার যদি ধন দৌলত জায়গা জমি বিশাল রাজ্য যদি গরিব দুঃখীদের কাছে বিলন করে দিয়ে আমার মতো ইতিম হতে পারো তাহলে তোমাকে আমি শাদী করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো খাদিজা বিবি তাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ে হয়ে গেলেন। তৎক্ষণাৎ বলল হে খাদিজা বিবি এখন আমি অবসরপ্রাপ্ত, একটু আল্লাহর ধ্যানে আমি যাব। কোথায় যাবেন? আমি সেই হীরা পর্বতের গুহায় আল্লাহর ধ্যান করতে যাব। 14 বৎসর ধ্যান করিলেন নবীজি, জিবরাইলের দেখা পাইলেন নবী সেইখানে, জিবরাইলের দেখা পাইলেন নবী সেইখানে। 14 বৎসর ধ্যান করিলেন নবীজি, জিবরাইলের পাইলেন তখন নবীজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলেছে হে আল্লাহর দোস্ত, আমি সেই জিব্রাইল, ভাই জিব্রাইল তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ, কি নিয়ে এসেছো? আমি আল্লাহর কালাম নিয়ে এসেছি, তুমি এইগুলি আল্লাহর কালাম তুমি কণ্ঠেতে সাজিয়ে নাও। ভাই জিব্রাইল আমি কোনো মাদ্রাসায় পড়িনি, আমি কোনো স্কুলে যাইনি, আমি কেমন করে লিখে রাখবো আর কেমন করে কণ্ঠস্থ করে নেব? তখন বলল বেশ ভালো, তাহলে আমার বুকের সাথে বুকে চাপা দাও, তাহলে আমার ভিতর যে আল্লাহর কালাম আছে সেগুলি কালাম তোমার ভিতর চলে যাবে। বুকে বুকে চাপা যখন দিয়েছে আল্লাহর কালাম সবই তাহার অন্তরে, আল্লাহর কালাম সবই তাহার অন্তরে। জিব্রাইল চলে যাক। এদিকে 14 বছর ধ্যান করার পর চলে আসে সে খাদিজার কাছে, এসে বলেছে খাদিজা আজ আমার সাধনা পূর্ণ হয়ে গেছে, এখন থেকে আমি ইসলাম প্রচার করা ধরব। বেশ তাহলে প্রচার করুন। তৎক্ষণাৎ ইসলাম প্রচার করার জন্য আরবের ইহুদিদের কাছে সবার কাছে জোর গলাতে বলেছে। যখন ইসলামের কথা কয় তখনই কাফেরেরা এসে তাকে গালি দেয়। ইসলাম প্রসার করেন নবী দুনিয়ায়, পাথর মারছে কাফের এসে তাহার গায়, কাফের মারছে পাথর মারছে তাহার গায়। ইসলাম প্রসার করেন নবীজি দুনিয়ায়, কাফের মারলো পাথর লাগলো তাহার গায়, দন্ত গেল ভেঙ্গে নবীজির হায়, তবু নবী মোর দোয়া দিলেন তাদেরকে, আল্লাহর ভক্ত হও তোমরা যে ভবেতে, এত কষ্ট করেন নবীজি আরবে, তবু তাদের দোয়া দিলেন হাত তুলে, তবু তাদের দোয়া দিলেন হাত তুলে।
ইসলাম যখন প্রচার করতে যায়, ইহুদিরা এসে পাথর যখন মারল, তার দন্ত ভেঙে গেল, তবুও খোদার কাছে বলল, হে প্রভু, হে খোদাবান। তারা বোঝে না, ইসলাম প্রচার এখনো জানে না, ইসলাম শিখেনি এখনো। হে প্রভু, তুমি রাগ করো না, আমার দন্ত ভেঙেছে তবুও ভালো। তারা যেন ইসলাম শিখতে পারে, তারা যদি ধ্বংস হয়ে যায় কাদের কাছে আমি ইসলাম প্রচার করব। তাই মসজিদে নামাজ পড়তে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদিরা এসে উটের ভুঁড়ি তার পৃষ্ঠে যখন দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলি ফেলে দিয়ে খোদার কাছে বলল, হে খোদাবান, তুমি রাগ করো না, তারা অবুজ, আমি ইসলাম প্রচার করব। আর কখনো তারা এমন কাজ আর করবে না, ইসলাম প্রচার করে তবুও শয়তানিরা এসে নবীকে জ্বালা যন্ত্রণা করে বা মারার উদ্দেশ্যে সংগঠন করেছে। এমন টাইমে আবু বকর সিদ্দিক ছিল, সেই টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আবু বকর সিদ্দিক বলল, হে আবু বকর সিদ্দিক, আমি আরবে আর থাকবো না, আরবের মানুষ আমাকে চায় না, আমি চলে যাব সে মদিনায়, এমনভাবে যাব কেউই জানবে না, এমন দিনই আমি যাব কেউই জানবে না, শুধু তোমার দরজাতে একটি ডাক দিয়ে আমি চলে যাব। সেদিন থেকে আবু বকর সিদ্দিক ঘুম পারে না, দরজা লাগিয়ে দরজার ধারে দাঁড়িয়ে থাকে, কখন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ডাক দিয়ে ফিরে যাবে। অনেক বছর ধরে সে ঘুম বাদ দিয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। এক দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার উদ্দেশ্যে রাত্রে এসে দরজাতে ঠোকা দিচ্ছে আর বলছে, আবু বকর, তুমি জেগে আছো? হ্যাঁ হুজুর, আমি তো জেগে আছি। আবু বকর, তুমি কি ঘুম পারো না? যেদিন থেকে তুমি বলেছ আমি এক ডাক দিয়ে চলে যাব, সেদিন থেকে আমি ঘুম পারিনি, কখন যেন তুমি এসে ঘুরে যাবে। তাই ঘুম বাদ দিয়ে আমি দরজার দিকে দাঁড়িয়ে আছি, বলেছে, বেশ, তুমি আমার সাথী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকর সিদ্দিক যাচ্ছে, পালিয়ে গোপন রাস্তা দিয়ে যাচ্ছে সেই মদিনায়। গোপন রাস্তা দিয়ে যায় দুইজনে, কাফেরেরা তারা করছে পিছনে, কাফেরেরা তারা করছে পিছনে, দৌড়িয়া যায় নবীজি তখন হীরা পর্বতের গোহা দিয়া যায় চলে। হীরা পর্বতের একটি গোহা ছিল, সেই গোহাতে পান রক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকেছে, তার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকও ঢুকেছে। এমন টাইমে কোতর পাখিরা উড়ে যাচ্ছে সেখান থেকে, মার্কাসে এসে জাল টাঙিয়ে দিয়েছে, কাফেরা এসে দেখে না এখানে মানুষ থাকতে পারে না, যেহেতু কবিতর উড়ছে মার্কাসে জাল টাঙানো আছে, যদি মানুষ কেউ যাবে তাহলে তো মার্কাসের জাল তো ভেঙে যেতে হবে, না এখানে মানুষ নাই, কাফেরেরা চলে গেছে। আন্নাল আল্লাহ নীলা কে বুঝতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গর্তে আছে, সেই গর্তে ছিল একটি সাপ, সেই সাপটি পূর্বের থেকে জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেবে পৃথিবীতে, সেদিন থেকেই চিন্তা করে আছে আর জানে যে এই পর্বতের ধার দিয়ে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি যায় তাহলে এক নজর আমি তার চরণ দর্শন করব। সেই সাপটা সেখানেই অবস্থান করছিল। এমনটা আমি আবু বকর সিদ্দিক খেয়াল করে দেখে সেই গর্তে অনেকগুলি মানে ছিদ্রি রয়েছে। এখন আবু বকর সিদ্দিক বলছে, আহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘুমে গেল, এখানে যদি কোনো সাপটাপ থাকে তাহলে তো নবীকে ধ্বংসন করতে পারে, যাক আমার মাথার পাগড়ি দিয়ে এগুলি ছিদ্র বন্ধ করে দেই। মাথার পাগড়ি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করে দিচ্ছে, আর একটা ছিদ্রে আর পাগড়ি কুলায়নি, সেখানে পা দিয়ে আটকে দিয়েছে, কোনো সাপ যেন না আসে। এমন টাইমে ওই সাপটা চিন্তা করছে, হায় খোদা, আর তো নবীকে দেখা হলো না, এই এই আমাকে আমার দেখা হলো না, সব সমস্ত ছিদ্রি বন্ধ করে দিয়েছে, আর একটা ছিদ্রি আছে, সে ছিদ্রিতে পা দিয়ে রেখেছে, আমি কেমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, যাক আমি একে ডংশন করব। সবল মারল আবু বকরের পায়ে দিয়ে, আসো কি সাপ দেখবে নবীর চরণে, আসো কি সাপ দেখবে নবী কাশিয়ে, দংশন করল আবু বকর সিদ্দিক পায়েতে, নবীজির দর্শন করবে কাল নাগে,
নবীজির দরা শোন করবে কাল নাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে দেখে একধারে সাপ দাঁড়িয়ে আছে, আর আবু বকর সিদ্দিক সে মৃত্যুবরণ করেছে। বুঝছি কি ব্যাপার, ঠিক এই সাপে দংশন করেছে। ওহে সাপ, তুমি কেন আমার এই বিশ্বাসকে, বিশ্বাসী ধনকে কেন তুমি দংশন করলে? তৎক্ষণাৎ সাপের জবান ফুটে গিয়েছিল, বলল হে প্রভু, আমি তোমাকে দেখার জন্য কতকাল ধরে এখানে এই গর্তে আছি, কিন্তু সে আমার ছিদ্র পাদে আটকে রেখেছিল, তাই দংশন করে আপনাকে আমি দেখেছি। এ আমার সৌভাগ্য, আপনি যা সাজা দিবেন আমি তাই নেব। বেশ, তাহলে এই মুহূর্তেই তুমি তার বিষটা তুলে নাও। বিষ তুলে নিয়েছে, আবার ভালো হয়ে চলে যাচ্ছে মদিনায়। মদিনায় গিয়েছে, যে দেখে একটি কূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু বকর তুমি এখানে দাঁড়াও, আমার বড় পিপাসা বেঁধেছে, আমি একটু পানি খাবো। কাফেরের কুয়াতে যে বলছে, ভাই আমি একটু পানি খাবো। বেশ, বালতি তো আছে, পানি খাও। এদিকে বালতিটা নেমে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বালতির দড়ি ছিঁড়ে পড়ে গেছে। কাফের এসে বলছে, তুমি আমার বালতি ফেলে দিলে। বলার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে একটি চর দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কত যেন আঘাত লাগলো হাতেতে, আর মাইরো না হাতে ব্যথা পাইবে যে, আর মাইরো না হাতে ব্যথা পাইবে যে, নবীজির কো রোনা কথা শুনিয়ে, কাফের পড়লো নবীজির পায়েতে, কাফের পড়লো নবীজির পায়েতে। হে মহান মানুষ, তুমি কে? আমি তোমার গালে চর মেললাম, আর আমার হাত দুটো ধরে বললেন, তোমার হাতে যেন কত আঘাত লেগেছে আর মেরো না। আপনি কে বলুন? বাবা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাকে ইসলাম শিখান, আমাকে ইসলামের গর্তের মধ্যে নেন। বেশ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ কালমা পাঠ করুন। পাঠ করে সে মুসলমান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্মে অগ্রসর হয়ে গেছে। ইসলাম প্রসার করে নবীজি মদিনায়, সাহারা বিশ্বে পড়লো ইসলাম শিখিয়া, সারা বিশ্বে ইসলাম শিখার জানিয়া, মদিনার লোকেরা ইসলাম ধর্ম গহনে, নামাজ রোজা করেন তিনি তখনে, নামাজ রোজা করেন নবী তখনে, নবী করিম দোজাহানের বাদশাহ ছিলেন ভাই, খেজুর পাতায় ছুঁয়েছিলেন ঘুমাতে, খেজুর পাতায় বিছানা ছিলেন তাহার, পেটের খানা খাইতেন তুইনি কম করে, ভালো জায়গা পাইলেন না সে ভবেতে, উম্মতম্ম বলে নবীজি কান্দিয়া, চোখের জলে বুক ভাসাইলেন আসিয়া, চোখের জলে বুক ভাসাইলেন আসিয়া, রবিউলা ওয়ালেন কবি সোমবারে, বিদায় হইয়া গেলেন নবী চলে, যেদিনই জন্ম নিয়েছিল সেদিনই আবার দেহ ত্যাগ করে চলে গেল। তাই ফাতেমা কেঁদে কেঁদে বলছে, আমি যেন বাবার ইসলাম ধর্ম আমি যেন প্রচার করতে পারি। তাই হযরত আলী, ইমাম হাসাম হোসেন, হাসান হোসেন, ফাতেমা আর অনেক সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম আরো মজবুত করে এই পৃথিবীতে প্রচার করলেন। ইসলাম প্রচার হইলেন দেখো দুনিয়ায়, আজও থেকে
সবাই মিলে যাইব সবাই মসজিদে নামাজ রোজা করব আমরা এখনে ইসলাম প্রচার করব মোরা জান দিয়ে ইসলাম প্রচার করব মোরা জান দিয়ে নামাজ পড়ব।